বহুচর্চিত বড়প্রিয় তাদেরই জুটি। টিনসেল টাউনে কান পাতলেই গুঞ্জন শোনা যায় তাদের বিয়ে নিয়ে। তবে এবার সব খবর ছাপিয়ে শোনা যাচ্ছে তাদের জুটিকে নিয়ে নতুন কথা। কি পুরোটা জানতে ভিডিও শেষ পর্যন্ত নজর রাখুন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এতদিন অ্যাওয়ার্ড ফাংশন বা নন ফিকশন শোয়ে এই জুটিকে পর্দায় একসাথে পারফর্ম করতে দেখা গেল, প্রকৃত অর্থে কাজ করতে দেখা যায়নি। ভ্যাকেশন বা খুন শুটিং নানান ভিডিও বা ছবি সামনে এলেও কোথাও যেন দর্শক মনে তাদের ঘিরে তুমুল উত্তেজনার কারণে একটা ফাঁক থেকেই যাচ্ছিল। অবশেষে সেই চাহিদা পূরণ ও তার সাথে প্রথমবার অফ স্ক্রিন জুটির অন স্ক্রিনে কাজ করার তাগিদ থেকেই পরিচালক রাজা চন্দ তার আগামী ছবি ম্যাজিকে এই জুটির রিয়েল লাইফ কেমিস্ট্রির ম্যাজিক বড় পর্দায় তুলে ধরছেন। কি বিশ্বাস হচ্ছে না? একদমই সত্যি কথা। ঐশ্বরিয়া যেখানে বিক্রমের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ধারাবাহিক উপহার দিয়েছেন দর্শকদের, অঙ্কুশ সেখানে বড় পর্দায় অ্যাকশন, নাচ ও অভিনয়ে মন জয় করে নিয়েছে সবার। কিন্তু তাও এই দুই পর্দার নায়ক নায়িকাকে দর্শকরা একসাথে আগে পাননি এইভাবে। ভালো চিত্রনাট্যের অপেক্ষায় এতদিন অঙ্কুশ ও ঐশ্বরিয়াও কিন্তু জুটি হিসাবে সামনে আসেনি। তবে অবশেষে সবুরে মেয়া ভরল এবং প্রথমবারের জন্য এই জুটি বড় পর্দায় আসতে চলেছেন রোম্যান্টিক থ্রিলার ছবি ম্যাজিকের হাত ধরে। অঙ্কুশ ঐশ্বরিয়া যেখানে সেখানে রোম্যান্স থাকবে না তা কি হয়, কিন্তু ম্যাজিকের গল্প বুননের মধ্যে স্বকীয়তা আছে, তার সাথে আছে টান টান মিস্ট্রি, ভালোবাসা এবং রহস্যে ভরপুর ম্যাজিকের প্রথম লুক প্রকাশ পেয়েছে আজ। বাস্তবে সেই সরলতা ভরা মুখে কিন্তু ছবিতেও ধরা পড়েছে ঐশ্বরিয়ার। এছাড়াও ম্যাজিকে দেখা যেতে চলেছে অঙ্কুশের বাবা ও মায়ের চরিত্রে দেবশঙ্কর হালদার ও বিদীপ্তা চক্রবর্তীকে। তাছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পায়েল সরকারকেও। আপনাদের জানিয়ে রাখি, লকডাউন পরবর্তী দ্বিতীয় ছবি ম্যাজিকে ছবির শুটিং শুরু হতে চলেছে 6 আগস্ট থেকে। তাহলে বন্ধুরা, বহু প্রতীক্ষিত জুটি এবার বড় পর্দায়। এই নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে।